অনেক নাটকীয়তার পর পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি সেদেশের জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। তবে তিনি আশা করেছেন সংরক্ষিত আসনের ব্যাপারে সমাধান হবে এমন প্রত্যাশা প্রকাশ করে তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। এর আগে তিনি সংরক্ষিত আসনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতায় থাকার সময় আলভিকে রাষ্ট্রপতি করা হয়েছিল। তিনি ইমরানপন্থী হিসেবে পরিচিত। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর সদস্যরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছিল। পাকিস্তানের সংবিধান অনুযায়ী তারা সংরক্ষিত 70টি আসন থেকে কোনোটি পাওয়ার কথা নয়। তবে তারা সম্প্রতি সুন্নি ইত্তেহাদে যোগ দিয়ে ওইসব আসনে তাদের হিস্সা দাবি করেছে, কিন্তু তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এর জের ধরে রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান বিলম্বিত করেছিলেন। তবে ইতোমধ্যেই পার্লামেন্টের বিদায়ী স্পিকার বিশেষ ব্যবস্থায় পার্লামেন্ট আহ্বান করেছিলেন, ফলে পাকিস্তান জুড়ে তীব্র বিরোধের সৃষ্টি হয়।